আমরা কোনো চোরকে আমাদের হাসপাতালে চাই না, পোস্টার লাগিয়ে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিল বগুড়া হাসপাতালের এলাকাবাসীরা। উল্লেখ্য, গত কয়েক মাস আগে শান্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে কালোবাজারিতে নাম জড়িয়েছিল কৌস্তব কুণ্ডু সহ একজনের। অভিযুক্ত কৌস্তব সহ আর একজন দোষীকে স্থানান্তরিত করা হয়। শনিবার কৌস্তব কুণ্ডু বগুড়া গ্রামীণ হাসপাতালে কাজে জয়েন করতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। হাসপাতালের বাইরে তাকে জুতোর মালা পরিয়ে দেয় মহিলারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।